গল্পটি শুরুতে একটি বারের সিন দেখানো হয়, আর এই বারেতে আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই। নাম ছিল সং। সং এখানে একটি মিশন নিয়ে এসেছিল। এই বারেতে আমরা মেন লিডকেও দেখতে পাই, নাম ছিল জিন। জিনও এখানে একটি মিশন নিয়ে এসেছিল, আর জিনের সাথে এখানে তার একজন ফ্রেন্ডও এসেছিল যার নাম ছিল ফ্যাং। তখন ফ্যাংয়ের কাছে সং আসে আর ওর কাছ থেকে একটি ওয়াইনের গ্লাস উঠিয়ে নেয়। এরপরে একজন বড় বিজনেসম্যানের কাছে এসেছিল, বিজনেসম্যানের কাছে বসে পড়ে, আর তারা আনা ওই ড্রিঙ্কটি বিজনেসম্যানকে দিয়েছিল। এমনকি তার চোখের দিকে তাকানোর পর বিজনেসম্যানটি বশ হয়ে গিয়েছিল। সং তাকে দিয়ে একটি ডিভোর্স পেপারে সাইন করে নেয়। আসলে এই গল্পের কাহিনীটা এমন যে আমাদের যে ফিমেল লিড রয়েছে তার চোখের দিকে যদি কোনো ছেলে তাকায় তাহলে সে তো ফিমেল লিডের প্রেমেই পড়ে যায়, আর ফিমেল লিড তখন তাকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই। ফ্যাংক তার আনা ওয়াইনের গ্লাসের ভিতর থেকে একটি গ্লাস দিয়েছিল একটি ছেলেকে, আর ওই গ্লাসের ভিতর একটি ছোটোখাটো বম রেখেছিল। এখানে জিন আর তার ফ্রেন্ডের প্ল্যান ছিল যে ওই ছেলেটির হাত থেকে কিছুটা রক্ত কালেক্ট করবে। জিন এখানে বাড়ির ভিতরে সাংকে দেখতে পেয়েছিল। একটু পরে যখন বিজনেসম্যান নিজের হুশে চলে এসেছিল তখন তো বলতে থাকে তোমরা সবাই ওই মেয়েটিকে ধরো। সাং তখন দৌড়াতে শুরু করে, আর বিজনেসম্যান তো এটাও বলে দিয়েছিল এই পার্টিতে একটি কালো কালারের ড্রেস আর যারা চুল ছেড়ে আছে তাদের সবাইকে ধরো। এটা শোনার পর সাং তার চুলটি বাঁধতে নিচ্ছিল, তখন তার কাছে জিন আসে আর তাকে তো কিস করার মতন ভান করতে থাকে। এতে করে কেউ আর সাংকে দেখতে পায় না, কিন্তু উল্টো সাং তো এখানে রেগে যায় জিনের উপরে। অন্যদিকে পার্টির ভিতরে ওই ছেলেটি তখন হাত থেকে গ্লাসটি ফেটে যাওয়ার কারণে তার হাতে ওই গ্লাসের কাঁচগুলো ঢুকে গিয়েছিল আর ওখানে রক্ত পড়ে যায়, তখন তারা ওই রক্তটি নিয়েছিল। এরপরে আমরা সাংকে তার বাড়িতে দেখতে পাই। এখানে সাং তার দুজন ফ্রেন্ডের সাথে ছিল আর তাদেরকে এখন কিছু টাকা দেওয়া হয়েছিল, কারণ একটু আগে তো সাং একটি মিশন কমপ্লিট করেছিল আর ওটাই টাকা দিয়েছে। এখানে সাং তার নিজের সম্পর্কে বলতে থাকে যে আমি যখন অনেকটা বেশি ছোট ছিলাম তখন একবার আকাশ থেকে একটি উল্কা পড়েছিল আর ওই উল্কার কিছুটা অংশ তার চোখের ভিতরে চলে গিয়েছিল। ওই দিনের পর থেকেই যেসব ছেলেরা সাং এর চোখের দিকে 3 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকে তারা সাং এর প্রেমে পড়ে যেত। কিন্তু সাং যদি তার চোখে চশমা বা লেন্স লাগায় তাহলে আর কেউ তার প্রেমে পড়ে যেত না। এটাই হচ্ছে সাং এর একটি স্পেশাল পাওয়ার। আর সাং এখন টাকা পাওয়ার পর তার মায়ের হসপিটালের বিল দিয়েছিল, কারণ তার মা তো অনেক বছর ধরে কোমাতে পড়ে আছে। এরপর একটি কোম্পানির সিন দেখানো হয় যেখানে একজন লোক একটি ছেলের আসার অপেক্ষা করছিল, আর তখন ওই ছেলেটি চলে আসে। এই ছেলেটি কিন্তু ওই পার্টিতে ছিল যার হাত থেকে কিনা রক্ত নেওয়া হয়েছিল। আসলে এই ছেলেটি কোম্পানির কাজ একদমই করতে চায় না, কিন্তু এখানে তার বাবা চায় যে সে যেন এই কোম্পানির দেখাশোনা করে। তখন এখানে এই কোম্পানির প্রেসিডেন্ট আসে যিনি জিনের বাবা ছিল, আর তিনি তো এই ছেলেটিকে নিজের ছেলের মতন করে দেখে। পুরো পৃথিবীর কাছে এই ছেলেটি তার নিজের ছেলে ছিল যেটা জিন জানতে পেরেছিল, আর এই কারণে জিন তখন ছেলেটির কাছ থেকে রক্ত নিয়েছিল সে ডিএনএ টেস্ট করানোর জন্য। জানতে চান ভিতরে আসে তখন তারা জিনকে দেখতে পায়। জিন এখানে বসেছিল আর সবাইকে বলতে থাকে আমার নাম জিন। এটা শুনে ওই প্রেসিডেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওর নিজের ছেলের নাম ছিল জিন, আর এই জন্যই তখন তো জিনের সাথে কথা বলার জন্য জিনকে তার অফিসে নিয়ে গিয়েছিল আর বলে যে তুমি এখানে কি চাও। জিন বলে আমি এই কোম্পানির প্রেসিডেন্ট হতে চাই। জিনের বাবার নাম চ্যান, তাই আমরা চ্যান বলবো, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চ্যান বলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার নিজের ছেলে। জিন বলে যে এটা তো আমি প্রমাণ দিয়েব, আর আপনি মনে করেছিলেন যে ওখানে আমার মায়ের সাথে আমিও পুড়ে মারা গিয়েছিলাম। এরপরে এখানে জিনের ডিএনএ টেস্ট করানো হয়, আর এখানে কিন্তু যে ডক্টর ডিএনএ টেস্ট করতে এসেছিল ওটা জিনেরই ছিল, তাই রিপোর্টে দেখা যায় যে জিন ওনারই ছেলে। রিপোর্ট দেখার পর চ্যান বলে এটা কিভাবে হতে পারে, তুমি আর তোমার মা তো ওই আগুনে পুড়ে মারা গিয়েছিলে। জিন বলে এমন কোনো কিছুই হয়নি, ওই দিন আমার মায়ের সাথে আমার বেস্ট ফ্রেন্ড পুড়ে মারা গিয়েছিল, আমি না। তাই এখন আমি এই কোম্পানির প্রেসিডেন্ট হতে চাই, কারণ আপনার থেকে আমার মায়ের শেয়ার বেশি, তাই অবশ্যই আমি প্রেসিডেন্ট হব। চ্যান বলে তুমি যদি কোম্পানির প্রেসিডেন্ট হতে চাও তাহলে তোমার মায়ের কাছে যে স্ট্যাম্পটি ছিল ওটা তোমাকে নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসার পরে আমি তোমাকে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেব। জিন বলে কোনো ব্যাপারই না, এটা আমি আপনাকে 7 দিনের ভিতরেই নিয়ে এসে দেব। আর জিন এমন ভাব করছিল যেন ওই স্ট্যাম্পটি তার কাছেই রয়েছে, কিন্তু সত্যি তো এইটাই যে জিনের কাছে ওই স্ট্যাম্পটি ছিল না। পরের সিনে সাং আর তার দুজন ফ্রেন্ডকে দেখানো হয়, এদের কাছে আরো একটি নতুন মিশন এসেছিল, ওটা এসেছিল চ্যানের কাছ থেকে। চ্যান তো এদেরকে বলেছিল জিনের কাছ থেকে ওই স্ট্যাম্পটি চুরি করতে হবে, তারা যদি এমনটি করতে পারে তাহলে তাদেরকে 5 মিলিয়ন দেওয়া হবে। আর এখানে চ্যানে সব ডিটেলস দিয়েছিল। যখন সাং চ্যানকে দেখতে পায় সে তো চ্যানকে চিনতে পারে আর বলে এটা তো ওই ছিল যে কিনা পার্টিতে আমাকে কিস করার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, আর এখানে জিন তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। এখান থেকে আমরা জানতে পারি জিন আসলে চ্যানের ছেলে ছিলই না, আসলে জিন আর চ্যান তারা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। তারা একসাথে একটি ব্রিজে ঘুরতে গিয়েছিল, তখন হঠাৎ করে ওখানে আগুন লেগে গিয়েছিল, যেখানে তো চ্যানের ওয়াইফ
আর ছেলের সাথে সাথে জিনের বাবা আর মা তারাও আগুনে পুড়ে মারা গিয়েছিল। এটার ফায়দা উঠিয়েছিল চ্যান। কোম্পানিতে আসার পর সবাইকে বলেছিল যে আমার ওয়াইফার ছেলেকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, আর এটা শোনার পর সবাই তাকে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল। আর জিন এখন এখানে চ্যানের ছেলে হয়ে ফিরে এসেছিল যাতে করে তার বেস্ট ফ্রেন্ডের উপরে যে অন্যায়টি হয়েছিল ওটার প্রতিশোধ নিতে পারে, আর তার বাবা আর মা যে মারা গিয়েছিল ওটারও প্রতিশোধ নিতে পারে। জিন এখন চাচ্ছিল যে কোনো মূল্যে ওই স্ট্যাম্পটি পাওয়ার। আর জিনের তখন এটাও মনে পড়ে যায় ওই স্ট্যাম্প আলার লকেটটি একটি মেয়েকে গিফট করেছিল, কারণ ওই মেয়েটি তো তার বেস্ট ফ্রেন্ডের অনেকটা বেশি ক্লোজ ছিল। জিন আর তার ফ্রেন্ডের এখন একটাই কাজ ছিল, যে কোনো মূল্যে এখন ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে তার কাছ থেকে ওই স্ট্যাম্প আলার লকেটটি নেওয়ার জন্য। তাই তারা একটি জবের ইন্টারভিউ দিয়েছিল, যেটা আবার সাং তার ফ্রেন্ডের সাথে দেখতে পায়। এই সব দেখার পর সাং তখন বলে আমি ওখানে যাব, এরপরে আমার চোখের জাদুতে আমি জিনকে বশ করব, এরপরে জিনের কাছ থেকে ওই স্ট্যাম্প আলার লকেটটি নিয়ে চলে আসব। পরের দিন দেখা যায় জবের ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক মেয়েরা এসেছিল, সবার ভিতরে সাংও ছিল। সাংকে দেখে জিন বলে এখানে কি করতে এসেছে। এরপরে সবাইকে এখানে টেস্ট পেপার দেওয়া হয়। সাং তো এখানে তার কানে একটি ছোট্ট ব্লুটুথ লাগিয়ে নিয়ে এসেছিল, যেটা সাহায্যে সে তার ফ্রেন্ডের কাছ থেকে সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি এই পেপারটি সলভ করে ফেলেছিল। জিনের কাছে সাংকে একজন ধোকাবাজ মেয়ে মনে হচ্ছিল, এই কারণে সাংয়ের নামটি কেটে দিয়েছিল। আর সাং অনেকটা বেশি কনফিডেন্স নিয়ে বসেছিল, সে মনে করেছিল এখানে তার নামটি ডাকা হবে, বাট অন্য একটি মেয়ের নাম ডাকা হয়েছিল। এইটা দেখে সাং অনেক অবাক হয়ে যায় আর চলে আসে ওখানে ঝগড়া করতে। জিন গার্ডদেরকে দিয়ে এখান থেকে সাংকে বাইরে বের করে দেয়। বাইরে আসার পর সাং তখন তার চোখে জাদু করে এই দুজন গার্ডের ওপরে, আর সে আবারও ভিতরে চলে আসে। ভিতরে তখন জিন বাকি সব মেয়েদেরকে বলছিল ওই দিন জিন যখন মেয়েটিকে লকেট গিফট করেছিল ওই দিন মেয়েটি কি রকম স্কার্ট পরেছিল। আর তখনই ভিতরে এসেছিল সাং, চিৎকার করে সবাইকে বলতে থাকে তোমরা কেউ এই ছেলেটির কোনো কথাই বিশ্বাস করো না, কারণ এই ছেলেটি একজন প্লে বয়, তোমাদেরকে এখন জবের কথা বলবে কিন্তু এরপরে তোমাদের সবাইকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তোমাদের সবাইকে ছেড়ে দেবে, তাই এর কোনো কথাই বিশ্বাস করো না। আর চলে যাওয়ার আগে বলে যে আমি প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি, ওই দিন মেয়েটি কোনো স্কার্ট পরেছিল না বরং জিন্স পরেছিল। এইটা বলে সে চলে যাচ্ছিল আর মনে মনে বলছিল এবার তো অবশ্যই জিন আমাকে থামতে বলবে। আর এমনটি হয়, জিন তাকে এখানে থামতে বলছিল কিন্তু এবার সং তাকে একটু ভাব দেখিয়ে বাইরে চলে আসে। বাইরে আসার পর ওই বিজনেসম্যানের সকল লোকরা তাকে ঘিরে ধরেছিল, কারণ বিজনেসম্যানটির সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তো সম্পত্তি ভাগ হয়ে গিয়েছিল, আর এই কারণেই এখন সঙ্গের উপর রেগে ছিল। সবাই মিলে এখানে সঙ্গে মারতে নিয়েছিল, ঠিক সময় জিন এসে সঙ্গে বাঁচিয়ে নেয়। এই জন্য জিন একটু আহত হয়েছিল, সং তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। জিন তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমার কাছ থেকে জানতে পারি ওই দিন বারে তুমি কেন ওই বিজনেসম্যানের সাথে দেখা করেছিল, আর উনি কেনই বা তোমাকে এরকম ভাবে মারতে আসছিল। সং বলে উনি ওনার ওয়াইফের সাথে চিট করেছিল, তাই আমি ওনার ওয়াইফকে সাহায্য করেছিলাম ডিভোর্স পাওয়ার জন্য, আর এই কারণে এখন আমার উপর থেকে একটু বদলা নিতে চাচ্ছে। এটা শুনে জিনের মনে সঙ্গের জন্য ফিলিংস আসতে শুরু করে, আর সে ভাবতে থাকে আমি তো এই মেয়েটিকে ভেবেছিলাম যে একজন চিটার, বাট এ তো দেখছি সবাইকে হেল্প করে। জিন দেখতে পায় সং এখানে তার ঘাড়ে একটু ব্যথা পেয়েছিল, এই কারণে সে আবার নিজের সঙ্গের ঘাড়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। এতে করে সঙ্গের মনেও তখন জিনের জন্য আলাদা একটি ফিলিংস আসতে শুরু করে, বাট সং নিজেকে সান্ত্বনা করে আর বলে আমি এসব কী ভাবছি, আমাকে এখানে মিশনটি কমপ্লিট করতে হবে, আমি যদি টাকা না পাই তাহলে কীভাবে আমার মায়ের হসপিটালের বিল দেবো, তাই যে করি হোক আমার চোখের জাদুতে একে ফেলতে হবে আর ওর কাছ থেকে আমার ওই লকেটটি নিয়ে যেতে হবে। জিন সঙ্গে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে, সং তো মানা করছিল কারণ এইটা সম্পর্কে সে তার ফ্রেন্ডদেরকে আর বলেনি, এই কারণে সে বাহানা বানিয়ে মানা করছিল, কিন্তু জিন তার কোনো কথাই শোনে না। সং তখন বাধ্য হয়ে বলে ঠিক আছে যাব, কিন্তু এরপরেও সে দেখা যায় যে হাজারো বাহানা বানাছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরপরে দুজনে একটি শপিং মলে এসেছিল, এখানে জিন জেনে বুঝে এমন একটি ড্রেস বের করে দেয় যেটা পরলে সং এর গলাটি দেখা যাবে। আসলে সে তো ওই লকেটটি ভালোভাবে দেখতে চাচ্ছিল, কিন্তু সং এখানে একটি গেঞ্জির ওপরে তখন ওই ড্রেসটি পরে এসেছিল, তাই এখানে আর তো দেখতে পায় না। এরপরে সে তাকে নিয়ে আসে একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা নতুন একটি ছেলেকে দেখতে পাই, নাম ছিল লিন। লিন এখানে 3 সেকেন্ডের বেশি সঙ্গের চোখের দিকে তাকিয়েছিল, এই কারণে সঙ্গের প্রেমে পড়ে যায়। এইটা যখন জিন বুঝতে পারে যে ওই ছেলেটি সঙ্গে দেখছে তখন দেখা করতে আসে আর বলে তুমি আমাদের দুজনকে ডিস্টার্ব কেন করছো, আমি এই পুরো রেস্টুরেন্ট বুক করেছি। লিন বলে এটা আমার ভাইয়ের রেস্টুরেন্ট তাই আসতেই পারিস। জিন তার ভাইকেই ফোন করে দিয়েছিল, বলে আপনার ছোট ভাই তো রেস্টুরেন্টে এসে আমাকে ডিস্টার্ব করছে, ওনাকে কিছু একটা বলুন। আর লিন তখন একটু ভয় পেয়ে যায় যে
তার ভাই তো তাকে এখন বকা দেবে তাই চলে গিয়েছিল। বাট সে তো বাইরে গিয়ে কাউকে ফোন করে বলে এই পুরো রেস্টুরেন্টে রেডি করে ফেলো, কারণ আজকে আমি এখানে কাউকে প্রপোজ করব। অন্যদিকে সং তার ফ্রেন্ডদেরকে মেসেজ করে বলে আমি তো এখানে একা পুরো ফেসে গিয়েছি। একটু পরে ওখানে একজন ওয়েটার আসে, আর এই ওয়েটার তো আসলে জিনের ফ্রেন্ড ছিল। এখানে সে ইচ্ছা করে সং এর ড্রেসের উপরে ফেলে দিতে চাচ্ছিল অয়েন, বাট সামনে চলে এসেছিল জিনের মেয়ে ফ্রেন্ড আর বলতে থাকে যে তুমি কি জানো না যে এখানে কিভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করতে হয়। এরপরে জিন সঙ্গে নিয়ে আসে ডান্স করার জন্য। দুজনে এখানে ডান্স কম করছিল, বরং একে অপরের গলায় বেশি ধরছিল। জিন তো চাচ্ছিল যে এখানে সে গলাকে ভালোভাবে টাচ করে বুঝবে যে ওই লকেটটি তার কাছে আছে কিনা। তখন মেয়েটি এখানকার লাইট অফ করে দিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, আর এই সুযোগে দুজনে দুজনের কাজ করতে চাচ্ছিল, মানে ওই লকেটটি নিতে চাচ্ছিল। আর এইটা নেওয়ার চক্করে দুজনে অনেকটা বেশি ক্লোজে চলে গিয়েছিল। একটু পরে ওখানে লাইট চলে আসে আর লিনও চলে এসেছিল। লিন তখন সবার সামনে এখানে সঙ্গে প্রপোজ করে। এখানে তখন আগুন জ্বলছিল, আর এটা দেখার পর জিনের তো প্যানিক অ্যাটাক হচ্ছিল, তাই সে বাইরে চলে আসে। আসলে ছোটবেলায় যে তার সামনে আগুন লেগে সবাই মারা গিয়েছিল, এই কারণেই সে এখন আগুনকে অনেক বেশি ভয় পায়। এরপরে জিনকে বাড়িতে দেখতে পায়। সে যখন বাড়িতে এসেছিল তখন তার কাছে আবার সং মেসেজ করে আর বলে যে কালকে তুমি আমার সাথে সুইমিং পুলে দেখা করতে পারো। এদিকে সং তখন প্ল্যান করেছিল সে ওখানে নিয়ে যাবে জিনকে আর নিজের চোখের জাদুতে জিনকে ফাঁসাবে। এরপরে জিনের কাছ থেকে সে স্ট্যাম্পওয়ালা ওই লকেটটি নিয়ে নেবে। পরের দিন সং ওখানে গিয়ে জিনের অপেক্ষা করছিল। একটু পরে ওখানে জিন চলে আসে আর সে তখন তার চোখের জাদু ইউজ করতে থাকে জিনের ওপরে, বাট জিনের ওপরে তো কোনো কাজই করছিল না। এইটা দেখে প্রথমে সং অবাক হয়েছিল, এরপরে বলে যে ওর ওপরে আমার চোখের জাদু কাজ করছে না, কোনো ব্যাপার নয়, কিন্তু ওকে তো আমি আমার ভালোবাসার জাদুতে ফাঁসাতেই পারবো, আর এরপরে ওর কাছ থেকে ওটা নিয়ে নেব। এই জন্য ইচ্ছা করে পানিতে ঝাঁপ দেয়, এমন ভাব করছিল যেন সে সাঁতার জানে না আর ডুবে যাচ্ছে। এইটা দেখে জিন তাকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসে, সং তাকে থ্যাংক ইউ বলে। এরপরে সে সঙ্গে নিয়ে হসপিটালে চলে এসেছিল আর বলে তোমার এখানে চেক আপ করানোর প্রয়োজন রয়েছে। হসপিটালের একজন নার্স এখানে সঙ্গে দেখার পর চিনতে পারে, আর সং তো বলে আমার মা এখন কেমন আছে। নার্স বলে যে আপনার মা এখন ঠিক আছে। এই কথাটি জিন শুনতে পেয়েছিল, এই কারণে তার ফ্রেন্ডের কাছে মেসেজ করে বলে খোঁজ লাগাও, দেখো সং এর মায়ের আসলে কি হয়েছিল। আর তাকে বলা হয় যে সং এর মা তো অনেক বছর ধরেই কমাতে আছে। এরপরে জিন দেখতে পায় সঙ্গে যখন ইনজেকশন দেওয়া হচ্ছিল সে অনেকটা বেশি ভয় পাচ্ছিল, এই কারণে জিন সং এর কাছে আসে তার চোখ দুটি বন্ধ করে রেখে দিয়েছিল। এরপরে সং জিনকে তার নিজের বাড়িতেই নিয়ে এসেছিল আর সে জিনের জন্য কফি বানাতে গিয়েছিল। জিন তখন এই বাড়িটি দেখতে থাকে, সে এখানে সং এর ছোটবেলার অনেকগুলো ছবি দেখতে পায়, কয়েকটা ছবি তুলে নিয়েছিল। এরপরে তো সে আবার এসে সঙ্গে বলে কালকে তুমি আমার সাথে ব্রিজে ঘুরতে যাবে, সং এতে রাজি হয়েছিল। রাতে জিন বাড়িতে এসে সে তো বারবার এখানে সং এর সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোই মনে করছিল। অন্যদিকে সং এর অবস্থাও সেম ছিল, বারবার জিনের কথাই মনে করছিল। পরের দিন তারা দুজনে একসাথে ওই জায়গায় ঘুরতে আসে। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর তারা একটি দোলনা দেখতে পায়, আর সং একদমই দোলনাতে বসতে পছন্দ করতো না, তাই সেখানে জিনকে বলছিল তুমি দোলনাতে বসো, বাট জিন এখানে উল্টো আবার সংকে বলে যে তুমি দোলনাতে বসো। এরপর সং দোলনাতে বসেছিল, আর এভাবেই তো তারা সারাদিন অনেকগুলো জায়গায় ঘোরাফেরা করে। রাতে সং জিনকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল আর এরপরে জিনকে বলে আমার এখন আর একদমই এই জায়গায় আসতে ভালো লাগে না, আমার মা যেদিন থেকে কমাতে গিয়েছে সেদিন থেকে আমার আর এখানে আসতে মন যায় না, কারণ আমি এখানে আমার মায়ের সাথে থাকতাম। আর এরপর এখানে জিন তখন সঙ্গের জন্য পানি নিয়ে এসেছিল, বাট সে এই পানির ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সং এটা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। জিন বলতে থাকে আমি জানি আমি সঙ্গের সাথে চিট করছি, কিন্তু আমি যখন একবার ওই স্ট্যাম্পওয়ালা লকেটটি পেয়ে যাবো তখন আমি সঙ্গে সব সত্যি কথাগুলো বলে দেব, এর আগে আমি সঙ্গে কিছুই বলতে পারবো না। আর তখন সে ওখানে একটি ডল দেখতে পায় যেটার গলাতে ওই স্ট্যাম্পওয়ালা লকেট ছিল, তো সে ওটা নিয়ে চলে গিয়েছিল। আর এদিকে কোম্পানিতে বোর্ড মিটিং বসেছিল, সবাই এখানে জিনের অপেক্ষা করছিল আর বলতে থাকে যদি জিন না আসে তাহলে জিনকে কোম্পানির প্রেসিডেন্ট বানানো হবে না। তখনই কোম্পানিতে জিন চলে এসেছিল, তার সাথে করে ওই স্ট্যাম্পওয়ালার লকেটটিও নিয়ে এসেছিল। যেটা দেখার পর সবাই তখন বাধ্য হয়ে বলে ঠিক আছে জিনকে আমরা কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেব। অন্যদিকে সঙ্গের ঘুম ভেঙেছিল যখন সঙ্গের ফোনটি বেজে উঠেছিল আর তার ফ্রেন্ডরা বলতে থাকে যে তুমি কোথায় কি করছো, জিন তো ওই স্ট্যাম্পওয়ালার লকেটটি নিয়ে কোম্পানিতে ফিরে এসেছে। সঙ্গ এটা জানতে পেরে অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা তখন একটি প্রেস কনফারেন্সে দেখতে পাই যেখানে সবার সামনে তখন এটাই ঘোষণা হচ্ছিল আজ থেকে এই কোম্পানির প্রেসিডেন্ট জিন। সঙ্গের কাছে স্ট্যাম্পের ছবিটি পাঠানো হয়েছিল, যেটা দেখার পর সঙ্গে মনে পড়ে যায় যে এইটা তো ছোটবেলায় তাকে দিয়েছিল তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তো মারা গিয়েছে, তাহলে এই নতুন ছেলেটি কে যে কিনা এখানে এসেছে তার বেস্ট ফ্রেন্ডের জায়গা নিতে। আর তার সন্দেহ এই কারণেই হয়েছিল কারণ সে তো দোলনাতে বসতে পছন্দ করতো না আর এটা তার বেস্ট ফ্রেন্ড জানতো, তাই সঙ্গের এখন জিনের উপরেই সন্দেহ হয়। কোম্পানিতে সবকিছু তো জিনের প্ল্যান অনুযায়ী হচ্ছিল, তাকে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। তখন এখানে দৌড়
করে চলে এসেছিল সং, আর সবার সামনে চিৎকার করে বলতে থাকে এই ছেলেটি এক নাম্বারের ফ্লট। জিন তখন এখানে সং এর চোখের দিকে 3 সেকেন্ডের বেশি তাকিয়েছিল, আর সে তো এই কারণে সং এর চোখের মায়ের পড়ে যায়। সং এর কাছে চলে আসে, আর এরপর তো সবার সামনে সে এখানে সং কে কিস করেছিল। একটু পরে যখন নিজে আবার হুশে ফিরে আসে তখন সং এর হাত ধরে সং কে বাইরে নিয়ে যায়। বাইরে আসার পর সং জিন কে বলে, আমি জানি তুমি আমার বেস্ট ফ্রেন্ড না। জিন আবার সং এর চোখের দিকে তাকিয়েছিল, এই কারণে সে তো আবারও নিজেকে কন্ট্রোলই করতে পারে না। বলতে থাকে যে আমার এটা কি হচ্ছে, আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই সুযোগে সং জিন কে জিজ্ঞাসা করে যে তুমি কে, তোমার পরিচয়টা বলো। জিন অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আর বলে যে আমি আবার অন্য কে হতে যাব, আমি জিন আর এই কোম্পানির এখন থেকে নতুন প্রেসিডেন্ট। জিন যখন বাড়িতে এসেছিল তখন ফ্যাং তাকে ছবি দেখায় সং এর, আর বলে যে তুই তো এই মেয়েটিকে সবার সামনে কিস করেছিস। তখন বলতে থাকে জিন যে আমার ওখানে কি হয়েছিল আমি একদমই জানি না, নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। মেয়েটি জিন কে একটা চেক দেখায় আর বলে তুমি এটা রেডি করতে বলেছিলে। আসলে জিন এই চেকটি দিতে চাচ্ছিল সং কে, কারণ সে তো সং এর সাথে চিট করেছে, তাই ভাবছিল যদি সে সং কে টাকা দেয় তাহলে হয়তো বা সং তাকে ক্ষমা করে দেবে। অন্যদিকে সং বাউ নামের একটি লোকের সাথে দেখা করে। বাউ বলে তোমাকে যে কাজটি দেওয়া হয়েছিল ওই কাজটি আমি দিয়েছিলাম, কিন্তু তুমি তো ওটা করতে পারোনি আর এই কারণে তোমাকে এখন জরিমানা দিতে হবে। সং বলে তার কাছে এখন এত বেশি টাকা নেই যে তাকে দিতে পারবে, এই কারণে কিছুদিন পর তাকে টাকা ফিরিয়ে দেবে। বাউ বলে তোমাকে কোনো টাকা ফিরিয়ে দিতে হবে না, তুমি একটি কাজ করতে পারো না কিন্তু আমি তোমাকে আরো একটি কাজ দিচ্ছি। এখন তো জিন সবার সামনে তোমাকে কিস করেছিল আর এই কারণে তুমি এখন ওর গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে, আর ও কখন কোথায় যাচ্ছে কি করছে এই সব কিছু আমাকে বলে দেবে। তুমি যদি এই কাজটি করতে রাজি হও তাহলে আমি তোমাকে আরো অনেক বেশি টাকা দেব। এখানে সং কোনো কিছুই বলে না, সে বলে আমাকে ভাবার জন্য সময় দিন। পরে যখন সং একটি দোকানে এসেছিল তখন ওখানে ফ্যাং আসে আর সং কে ও চেকটি দিয়েছিল। সং দেখতে পায় বাহিরে জিনের গাড়িটি ছিল আর ওখানে জিনও ছিল, তাই সে জিনের সাথে দেখা করতে আসে আর জিন কে বলতে থাকে তুমি তো অবশ্যই এই নিউজটি দেখেছো, দেখো তুমি আমাকে কিস করেছো আর সবাই মনে করে আমি তোমার গার্লফ্রেন্ড আর এই জন্য চাই যে আমরা দুজনে ডেট করতে শুরু করব আর তুমি আমার বয়ফ্রেন্ড হবে। এরপর সে তার চোখের দিকে আবারও তাকাতে বলেছিল জিন কে, জিন আবারও তার চোখের দিকে তাকানোর কারণে বশ হয়ে যায়। তখন সং জিন কে বলে আমি তোমাকে মিস করব, আর এইটা বলে সে চলে গিয়েছিল। জিন বলতে থাকে এই মেয়েটি অনেকটা বেশি কিউট, আবার বলে আমি এসব কি বলছি। আর সং বাহিরে এসে মনে মনে এটাই বলছিল, তুমি আমার সাথে চিট করেছো আর এই কারণে এখন আমিও তোমার সাথে চিট করব। পরের দিন সকালে সকালে সং এখানে এসেছিল জিনের কোম্পানিতে, জিনের জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আর জিন যখন এই খাবারগুলো খায় তখন বুঝতে পারে খাবারগুলো একদমই ভালো হয়নি, আর খাবারটি খাওয়ার পর তার পেটে ব্যথা করতে শুরু করে, তাই বাহানা দিয়ে এখান থেকে উঠে চলে গিয়েছিল অন্য একটি কেবিনে মেডিসিন নেওয়ার জন্য। আর সেইখানে সিসিটিভির ফুটেজের মাধ্যমে দেখতে পারছিল সং কে, যেখানে সং তখন তার পুরো কেবিনটি খুঁজে দেখছিল। সং ওখানে একটি ফাইল পেয়েছিল যেখান থেকে সং জানতে পারে যে কালকে তো এখান থেকে জিন বাহিরে যাবে। জিন বুঝতে পারে না সং কেন তার উপরে নজর রাখছে। এদিকে চ্যান আর বাউ দুজনের কাছে একজন এসেছিল আর তাদেরকে খবর দেয় যে আমি জানতে পেরেছি জিন কালকে এখান থেকে বিদেশে যাবে। বাউ বলে আমার মনে হয় ও কোম্পানির সব শেয়ারগুলো বেচে দিয়ে বিদেশে চলে যাবে আর এই কারণে ওকে আটকাতে হবে। চ্যান বলে আমি থাকতে এমনটি কখনোই হবে না, আর তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়। আর অন্যদিকে বাড়িতে তখন সং বসেছিল, সং বাড়িতে বসে এটাই ভাবছিল সে কি এই কথাটি বলে দেবে বাউকে। তখন তার ওই ফ্রেন্ডটি উঠে পড়ে আর সঙ্গে দেখে ভয় পায়, এরপরে বলে তুমি এখানে কেন এরকম ভাবে বসে আছো, তুমি জিনের বিরুদ্ধে যে সব কিছু প্রমাণ নিয়ে এসেছিলে ওই সব কিছু আমি বাউকে পাঠিয়ে দিয়েছি। এটা জানতে পেরে সং অনেক রেগে যায় তার উপরে আর বলে তুমি আমাকে না বলে কেন ওই সব কিছু পাঠিয়ে দিয়েছো। এদিকে চ্যান আর বাউ তারা দুজনে তো এয়ারপোর্টের প্রাইভেট রুমের ভিতরে চলে এসেছিল, যেখানে আসার পর দেখতে পাই জিন এখানে একজন ক্লায়েন্টের সাথে ডিল করছিল, যা দেখতে পেয়ে অবাক হয়ে গিয়েছিল। আর এই নতুন যে ডিলার ছিল ইনি তো এখানে চ্যানের সাথে নিজেকে পরিচয় করিয়ে নেয়, এরপরে বলতে থাকে যে আমি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাই আর এই কারণে এখানে মিটিং করতে এসেছিলাম, জিনের কাছে একদমই সময় ছিল না তাই এয়ারপোর্টে বসে মিটিং করছিল। এরপরে চ্যানকে বলে আমি জানতাম আপনি আমাকে বিশ্বাস করবেন না আর আমি তো আপনাকে পরীক্ষা করার জন্য এমনটি করেছিলাম। এইসব শোনার পর চ্যান আর এখানে কোনো কিছু বলতেই পারে না। তারা যখন ওখান থেকে বের হয়ে এসেছিল তখন আমরা বাইরে দেখতে পাই সং কে, সং এখানে তাদের সব কথাগুলো শুনতে পেরেছিল। সং এটাও বুঝতে পারে জিন তো আগে জানতে পেরেছিল সং এখানে এসেছে তার পেছনে গোয়েন্দাগিরি করার জন্য। সং কে দেখার পর জিন তার কাছে চলে আসে, আর তো সং এটাও জানতে পেরেছিল জিন কখনোই তার চোখে বশ হয়নি, বরং উল্টো এখানে তো জিন তার ইশারা মতন সং কে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। দুজন একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে, একজন বলছিল তুমি আমাকে চিট করেছো, তো অন্যজন বলছিল তুমি প্রথমে আমাকে চিট করেছো, আর এই কারণে দুজনের ভিতরে এখানে ঝগড়া হয়ে ব্রেকআপ হয়ে যায়।
এরপরে চ্যানের কাছে চ্যানদের কোম্পানির সব থেকে বড় যে শেয়ার হোল্ডার ছিল ওই লোকটি চলে আসে, আর এখানে তার একমাত্র মেয়ে লিলিকেও নিয়ে এসেছিল। আসলে লিলি তো জিনের বেস্ট ফ্রেন্ডের ছোটবেলার ফ্রেন্ড ছিল। এরপরে সবাই এখানে ডিনার করতে বসে, আর দুজনের বাবা তো এটাই বলছিল যে এখন এদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কিন্তু লিলি আর জিন তারা দুজনে একে অপরের সাথে কোনো কথাই বলছিল না। জ্যান বলে ছোটবেলায় এরা দুজনে কতটা বেশি ভালো ফ্রেন্ড ছিল, একে অপরের সাথে খেলাধুলা করতো, আর এখন দেখো এমনভাবে বসে আছে যেন একে অপরের সাথে কখনো কথাই বলেনি। জিন বলে এমন কিছুই না, আমার লিলির কথা মনে রয়েছে। লিলি এখানে জিনকে বলে তুমি ছোটবেলায় আমার জন্য একটি পিয়ানো মিউজিক প্লে করতে, আর ওটা আজকে আমি তোমার জন্য প্লে করব, তাই তুমি এখানে আমাকে মিউজিকটি বলে দেবে। বাট জিন তো এটা জানতো না, কিন্তু এরপরও সে কোনো না কোনো উপায় দিয়ে এখান থেকে রেহাই পেয়ে যায়। দুজনের বাবা বলে তোমাদের দুজনকে এখন তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। এইটা জানার পর তো জিন বলে যে আমি তো বিয়ে করতে পারবো না, বাট এখানে যদি আমি মানা করে দিই তাহলে তো ওরা আমার উপরে সন্দেহ করবে, তাই বলে দেয় যে আমি তো আগেই বিয়ে করে নিয়েছি, আমার বিয়েটি সঙ্গে সাথে হয়ে গিয়েছে। চ্যান বলে তুমি বিয়ে করেছো আর এটা আমি জানি না। জিন বলে আমি আজকে এখানে আসার আগে বিয়ে করে নিয়েছি, তাই আপনাকে কিছু বলতে পারিনি, তাই আমি বিয়েটিও করতে পারবো না। এরপরে সে ওখান থেকে বাইরে আসে, আর সে তার ফ্রেন্ড ফ্যাংকে এই কথাটি বলে দিয়েছিল। তখন ফ্যাংক বলে তুই কি পাগল হয়ে গিয়েছিস, তোর সাথে তো এখন সঙ্গে ব্রেকআপ হয়েছে। জিন বলে ব্রেকআপ হোক আর যাই হোক, কিন্তু আমি ওখানে ওটা যদি না বলতাম তাহলে তো ওরা আমার সাথে লিলির বিয়েটা ঠিক করে ফেলতো, আর আমি লিলিকে বিয়ে করতে পারবো না, কারণ লিলি তো আমার বেস্ট ফ্রেন্ডকে ছোটবেলা থেকে চিনতো, তাই ওর সাথে আমি থাকতে গেলে ও আমাকে চিনে ফেলতো আর আমার প্ল্যানগুলো নষ্ট হয়ে যেত। আর তোকে সঙ্গের বিষয়টি দেখতে হবে না, তুই শুধুমাত্র আমাদের জন্য সব কাগজপাতি ঠিক কর, আমি সঙ্গে ঠিক রাজি করিয়ে নেব। এরপরে সোজা সঙ্গের কাছে চলে আসে, সঙ্গে কোনো কিছু না বলে সঙ্গের হাত ধরে সঙ্গে বাইরে নিয়ে আসে। সঙ্গ জিনকে বলে আমি জানি তুমি ওই দিন বারে আমাকে দেখতে পেয়েছিলে যেখানে আমি ওই বিজনেসম্যানের সাথে তার ওয়াইফে ডিভোর্স করেছিলাম, আর এটা তোমার কাছে একটি কন্ট্যাক্ট রয়েছে, তাই তুমি এখন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাচ্ছ, কিন্তু এমনটি করো না, কারণ আমার তখন টাকার অনেকটা বেশি প্রয়োজন ছিল, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। জিন তাকে একটি জায়গায় নিয়ে আসে আর বলে তোমার এক পাশে রয়েছে পুলিশ স্টেশন আর অন্য পাশে রয়েছে ম্যারেজ বিউরো, তো তুমি এখন বলো যে তুমি কোথায় যেতে চাও। সং বুঝতে পারে যে আসলে জিন এখন তার সাথে ম্যারেজ করতে চাচ্ছে, আর সে কন্ট্যাক্টের ভয়ে তখন বাধ্য হয়ে ওটার জন্য রাজি হয়ে যায়, কারণ তাকে তো জেলে গেলে একদমই চলবে না। আর এরপরে তারা দুজনে তখন ভিতরে এসে ম্যারেজ করে নেয় আর একসাথে ছবিও তুলে নিয়েছিল। এরপরে সং বাড়িতে এসে বলতে থাকে যে জিন আমার সাথে এটা একদমই ভালো করেনি, আর তার ফ্রেন্ডরা এখানে তার ম্যারেজ সার্টিফিকেট দেখার পর অনেকটা বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে জিন নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখছিল। পরের দিন সকালে সং ওর দুই ফ্রেন্ডকে বলতে থাকে আমাকে এখন তাড়াতাড়ি করে যেভাবেই হোক না কেন জিনের কাছ থেকে ওই কন্ট্রাক্ট পেপারটি নিতে হবে। তাই তো পরে হঠাৎ করে এসে জিনের বাড়িতে চলে এসেছিল, আর এরপরে এসে তার চোখের মাধ্যমে এখানে জিনকে বশ করার চেষ্টা করতে থাকে, এই জন্য বারবার জিনের ক্লোজে ঘোরাফেরা করছিল। জিন যেন বশ না হয় এই কারণে তার কাছ থেকে দূরে থাকতে থাকে, কিন্তু এরপরেও বারবার এখানে সং তার ক্লোজে আছিল। এক পর্যায়ে জিন তখন তাকে ধরে নেয় আর বলে তোমার মনে হয় যে আমাদের বিয়ে হওয়ার পরে তুমি আমার একটু বেশি ক্লোজে আসতে চাচ্ছ, তাহলে চলো আমরা দুজনের বেরিয়ে যাই। এইটা শোনার পর এখানে সং সত্যি অনেকটা বেশি ভয় পেয়ে যায়, সে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের দিন চ্যান জিনকে কিছু ছবি দেখায় আর বলে আমার কাছে তো এমনটি মনে হচ্ছে তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো না, শুধুমাত্র কন্টাকে এই বিয়েটি করেছো। জিন বলে এমন কিছুই না, আমরা দুজনে তো শুধুমাত্র একে অপরকে ভালোভাবে বুঝতে চাচ্ছি। লিলিও তখন আবার এসেছিল জিনের বাড়িতে, আর সে এটাই দেখতে চাচ্ছিল যে জিন আর সং এরা দুজনে কি এক বাড়িতেই থাকে। জিন এটা বুঝতে পারে, তার ফ্রেন্ডের কাছে মেসেজ করে বলে 10 মিনিটের ভিতরে তোমরা সংকে আমার বাড়িতে নিয়ে আসবে। তো এরপরে যখন লিলি এখানে অনেকটা বেশি বাহানা বানিয়ে জিনের বেডরুমে গিয়েছিল, তখন সে বেডরুমের ভিতরে তো দেখতে পায় সংকে। এতে করে সে শিওর হয়ে যায় যে তারা দুজনে একসাথেই থাকে। আর লিলি এখান থেকে চলে যাওয়ার পর সং অনেকটা বেশি রেগে যায় জিনের ওপরে, কারণ তার ফ্রেন্ডরা তো এখানে অনেকটা বেশি জোর করে আর তাড়াহুড়ো করে নিয়ে এসেছিল সংকে। জিন সংকে বলে এখন সবারই সন্দেহ হচ্ছে, এই কারণে তুমি কাল থেকে আমার বাড়িতে এসেই থাকবে। সং এতে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ওই তো কন্ট্যাক্ট রয়েছে আর এই কারণে সে রাজি হয়ে যায়। এরপরে সে সংকে নিজের বাড়িতে নিয়ে আসার আগে সংকে নিয়ে শপিং করতে যায়। সংকে অনেক ড্রেস কিনে দিয়েছিল, দুজনে একসাথে অনেক জায়গায় ঘোরাফেরা করে, যেখানে কিনা দুজনে অনেকটা বেশি ক্লোজ গিয়েছিল। আর সং যখন নিজের রুম দেখতে পেয়েছিল সে অনেক খুশি হয়ে যায়, কারণ এইটা তো জিন তার জন্য অনেকটা বেশি সুন্দর করে সাজিয়েছিল। সং এখানে আসার পর জানতে পেরেছিল তার ওই কন্ট্যাক্ট পেপারটি বেসমেন্টে রেখে দিয়েছে জিন, তাই সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে এসে ওই বেসমেন্টের দরজাটি খোলার চেষ্টা করে, যেটা নোটিফিকেশন চলে যায় জিনের কাছে। এদিকে এরা জানতে পারে যে জিন তো বাড়িতে আছে, আর এই কারণে ওখানে তারা আগুন লাগিয়ে দিয়েছিল যাতে করে জিনকে আটকাতে পারে। আর জিন বাড়িতে আসার পর আগুন দেখার পর তার আবারও প্যানিক অ্যাটাক হয়, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সং এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি
করে জিনের কাছে আসে। আর সে তো এরপরে জিনকে সোফাতে শুয়ে দিয়েছিল, আর সে কন্টাক্ট পেপারটি পেয়ে গিয়েছিল, তাই এখান থেকে যেতে নিচ্ছিল। বাট জিন তার হাতটি ধরে নেয়। এটা দেখার পর সং আর এখান থেকে যেতে পারে না, সে ওখানেই থেকে যায়। এরপর রাতে জিন উঠে পড়ে, দেখতে পায় এখানে সং ঘুমিয়ে পড়েছে, এই কারণে সে সংকে বেড়ে শুয়ে দিতে নিয়ে যাচ্ছিল, বাট তখন সঙ্গেরও ঘুম ভেঙে যায়। এরপরে এখানে এবার জিন নিজে থেকে এই সংকে সব সত্যি কথাগুলো বলে দেয় যে সে এখানে কেন এসেছে, আর সে কেন এদের উপর থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে। আর সঙ্গ এখানে জিনের কথাগুলো বুঝতে পেরেছিল। পরদিন সকালে জিন আবারও সঙ্গের কাছে একটি কন্ট্রাক্ট নিয়ে এসেছিল, আর এখানে সঙ্গকে বলে, তুমি যদি আমার এক বছর ওয়াইফ হওয়ার নাটক করো আর সবার সামনে দেখাবে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাহলে আমি এক বছর পর তোমাকে তোমার ওই কন্ট্রাক্টটি ফিরিয়ে দেবো। সঙ্গ এতে খুশি খুশি রাজি হয়ে গিয়েছিল, আর সে সাইন করে দেয়। তো এর কিছুদিন পরে এদের একটি ওয়েডিং সিন দেখানো হয়, যেখানে তো এরা সবার সামনে বিয়ে করতে নিচ্ছিল। বাট তখন ওখানে একজন এসে বলতে থাকে হসপিটালে সঙ্গের মমের অবস্থা অনেক খারাপ। এইটা জানার পর সঙ্গ তখন বিয়েটি না করে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে, আর তার মায়ের এরকম অবস্থা দেখে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। জিন এখানে সঙ্গের কাছেই ছিল। আর এরপরে দিন সঙ্গ তো মিডিয়াতে দেখতে পায় যেখানে সবাই ওদের দুজনকে নিয়ে বাজে বাজে কথা বলছিল যে এরা তো একে অপরকে ভালোই বাসে না, এই কারণে তো সঙ্গ জিনকে ছেড়ে চলে গিয়েছে বিয়ের দিন। সঙ্গ তখন একটি লাইভ করে আর বলে, আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি, আর ওই দিন আমার মায়ের শরীরটা খারাপ হয়েছিল তাই আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। তখন এখানে এসেছিল জিন, আর সে তো তখন ওই লাইভের মধ্যে এখানে সঙ্গের হাতে রিং পরিয়ে দিয়েছিল, আর দুজনে বিয়ে করে নেয়। এরপর থেকেই তো তারা দুজনে অনেকটা বেশি কিউট কাপল হয়ে গিয়েছিল। আর এরপরে একদিন লিন দেখা করতে আসে জিনের সাথে। লিন জিনকে বলে যে তুমি আমার ক্রাশকে কিভাবে বিয়ে করে নিতে পারো, আমি তো কবে থেকে ঠিক করেছিলাম যে ওর সাথে বিয়ে করব। জিন বলে, এখন আর কোনো চান্স নেই, এখন আমি ওর হাজবেন্ড। কিন্তু এরপরেও এই কথাটি বিশ্বাস হয় না একদমই লিনের। আর জিন তাকে পরীক্ষা দিচ্ছিল সে সঙ্গে কতটা বেশি লাইক করে, আর এমনটি করতে গিয়ে সে নিজেও ব্যথা পেতে নিচ্ছিল। এইটা দেখার পর সঙ্গ অনেক বেশি রেগে যায় জিনের উপরে যে তোমাকে এরকম ভাবে এইসব কিছু কে করতে বলেছে, এতে করে তো তুমি নিজেই আঘাত পাচ্ছিলে। এরপর একদিন সঙ্গ দেখা করেছিল লিনের সাথে, আর লিনকে এটা বুঝিয়ে দেয় যে তুমি আমার চোখের দিকে তাকানোর কারণে তুমি আমার প্রেমে পড়ো, কিন্তু এমনিতে দেখো তুমি আমাকে একদমই ভালোবাসো না। আর এইটা তখন লিনও বুঝতে পেরেছিল। কিছুদিন পরে এখানে সঙ্গের মম তো একদম ঠিক হয়ে গিয়েছিল, আর এখানে সঙ্গের হাজবেন্ড মানে জিনকে দেখতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল যে তার মেয়ের একটি ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে। আর এই কিছুদিন পর তো ক্রিসমাস চলে আসে, যেখানে সবাই অনেক বেশি মজা করে। এরপরে তো জিন এসে সঙ্গকে বলে যে আমি চাই আমরা আমাদের কন্ট্রাক্টটি ভেঙে ফেলবো, আর আমরা এখন রিয়েল কাপল হয়ে থাকবো, কারণ দুজনেই তো এতদিন একে অপরকে ভালোবেসে ফেলেছিল। আর এই কারণে এতে তখন সঙ্গও রাজি হয়ে যায়, তারা এখন থেকে রিয়েল হাজবেন্ড আর ওয়াইফ হয়ে গিয়েছিল। এরপরে জিন প্ল্যান করেছিল সঙ্গ আর সঙ্গের মায়ের ক্ষতি করে দেবে। আর এরপর এটা তখন বুঝতে পেরেছিল জিন যে এখন জিন এইসব কিছু প্ল্যান করছে। সঙ্গ তো তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে এসেছিল, তখন এখানে একটি লোক আসে আর সেই হয়ে হসপিটালের কেবিনের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিল সঙ্গ আর সঙ্গের মাকে আগুনে পুড়িয়ে মারার জন্য। একটু পরে ওখানে এসেছিল জিন, সে তো প্রথম থেকে আগুনকে দেখে ভয় পেত, কিন্তু এরপরে অনেক কষ্ট করে এখানে সঙ্গ আর সঙ্গের মাকে বাঁচিয়েছিল, কিন্তু এতে করে সে নিজেই আহত হয়ে গিয়েছিল। আর ওই আগুনের ভিতরে থাকার কারণে তখন সঙ্গের চোখেও একটি অপারেশন করানো হয়। আর এরপরে যখন সঙ্গ তার চোখ দিয়ে কাউকে বশ করতে যাচ্ছিল, দেখা যায় সে আর এমনটি করতে পারে না। আসলে এই অপারেশনের কারণে সঙ্গের চোখ থেকে ওই পাওয়ারটি চলে গিয়েছিল। সঙ্গ এই কারণে আপসেট হয়ে যায়, কারণ সে মনে করছিল যে জিন তার এই চোখের পাওয়ারের কারণেই তার সাথে ছিল আর তাকে ভালোবেসেছিল। এখন যেহেতু তার কাছে এটা নেই, তাহলে তাকে জিন ছেড়ে চলে যাবে। তাই সে জিনকে বলে, আমার কাছে আমার চোখের পাওয়ারটি নেই, ওটা চলে গিয়েছে, তাহলে কি তুমি এখন আমাকে লাইক করবে? জিন তাকে কিস করে আর এরপরে বলে, আমি কখনই তোমার চোখের পাওয়ারের কারণে তোমাকে লাইক করিনি, আমি তোমার মন দেখে তোমাকে লাইক করেছি। পরদিন সকালে তো হঠাৎ করে দেখা যায় জিনের কারটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে কমাতে চলে গিয়েছিল, এই অ্যাক্সিডেন্ট করিয়েছিল বাউ অন্য আরেকজনকে দিয়ে। জিন এটা জানতে পেরে আপসেট হয়ে যায়, আর সে বুঝতে পারছিল না এমন কে রয়েছে যে কিনা জিনকে মারতে চায়। এরপরে জিন বাউয়ের সাথে দেখা করে, কারণ জিন কোমাতে যাওয়ার কারণে বাউ এখন এই কোম্পানির প্রেসিডেন্ট হতে চাচ্ছিল। জিন বলে, আমি জানি এই সব কিছু আপনার প্ল্যান। বাউ বলে, আমি তো এটা প্ল্যান করেছি, আমি শাওয়ের ক্ষতি করে দেব, প্রথমবার শাও বেঁচে গিয়েছিল কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারবে না, এমন ভাবে এখানে হুমকি দিয়েছিল যে এটা শোনার পর সত্যি জিন অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে শাওকে নিয়ে। আর সে যখন কার চালাচ্ছিল তখন তার কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার কারটি খাদে পড়ে গিয়েছিল আর তার বডিও পাওয়া গিয়েছিল না, এই কারণে সবাই মনে করে জিন মারা গিয়েছে। কিন্তু সঙ্গের কাছে এটা একদমই বিশ্বাস হচ্ছিল না যে জিন তাকে ছেড়ে চলে যেতে পারে। সঙ্গ জিনকে ছাড়া অনেকটা বেশি আপসেট হয়ে যায়, সে জিনকে অনেক বেশি মিস করছিল আর ওইসব জায়গাগুলোতে ঘুরতে
করতে থাকে, যেইগুলোতে এসে জিনের সাথে এসেছিল। কিছুদিন পর দেখানো হয় যেখানে সঙ্গে একটি জায়গায় আসতে বলা হয়েছিল, আর সং যে জায়গায় এসেছিল এখানে তো বাউ সঙ্গে মারার জন্য একটি প্ল্যান করেছিল, কিন্তু ঠিক সময় লিন এসে সঙ্গে বাঁচিয়েছিল। সং তখন দূরে জিনের মতন কাউকে দেখতে পায়, তাই সে তাকে ফলো করতে থাকে। আর এই ছেলেটি সত্যিই জিন ছিল, জিন মারা যায়নি। সং তাকে বারবার বলছিল দরজাটি খোলার জন্য, কিন্তু জিন কিছুতেই দরজাটি খুলে দেয় না। সে ওখান থেকে চলে গিয়েছিল কারণ সঙ্গের সাথে একদমই দেখা করতে চাচ্ছিল না, এতে করে সঙ্গের বিপদ হতে পারে। আর এরপরে তো সং আর তার পুরো টিম মিটরা মিলে এখানে তখন কিডন্যাপ করে নিয়ে এসেছিল লিনকে, কারণ তারা জানতো লিনই একমাত্র লোক যে কিনা জানে এখন জিন কোথায় রয়েছে, তাই তাকে কিডন্যাপ করেছিল আর তাকে সত্যিটা বলতে বলে। লিন বলে যেই দিন জিনের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আর জিনকে আমি খাট থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। জিনই আমাকে বলেছিল আমি যেন কাউকে না বলে জিন বেঁচে রয়েছে। এরপরে সং জিনের সাথে দেখা করতে আসে, কারণ সে তো লিনের কাছ থেকে এটাও জেনে নিয়েছিল এখন জিন কোথায় রয়েছে। সে জিনকে দেখার পর প্রথমে তো এসে জিনের উপরে অনেক বেশি রাগ করে যে তুমি এইসব কিছু প্ল্যান করেছো কিন্তু আমাকে একদমই বলোনি, আর এরপর এসে জিনকে হ্যাক করে নিয়েছিল। তো জিন তাকে সরি বলে যে আমি তোমাকে এইসব কিছু একদমই বলতে চাচ্ছিলাম না, কারণ ভাই তো আমাকে বলেছিল যে তোমার ক্ষতি করে দেবে, তাই আমাকে এইসব নাটকগুলো করতে হয়েছে। সং বলে নেক্সট টাইম থেকে যদি কোনো প্ল্যান করো তাহলে অবশ্যই আমাকে বলে করবে। সং মনে মনে এটাই বলছিল যে এখন তোমাকে আর আমি কিছুতেই বিপদে পড়তে দেবো না, আমি তোমাকে এখন সাহায্য করবো। কয়েকদিন পরের সিন দেখানো হয় যেখানে এখন তো বাউ কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, আর তখন ওখানে চলে আসে জিন, সে তার গলায় একটি ছুরি ধরেছিল। এরপরে তাকে নিয়ে আসে ছাদের উপরে আর তাকে সব সত্যি কথাগুলো বলতে বলে, যদি না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বাউ ভয় পেয়ে যায় তাই সব সত্যি কথাগুলো বলে দেয় যে আমি তো আসলে মারতে চেয়েছিলাম চ্যানের পুরো ফ্যামিলিকে, যাতে করে এরপরে আমি এই কোম্পানিটা পেতে পারি, আর এখন আমি প্ল্যান করে চ্যানকেও কমাতে পাঠিয়ে দিয়েছি, আর তোমাকেও তো মারার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার কপাল ভালো যে তুমি বেঁচে গিয়েছো, কিন্তু এখন বাঁচতে পারবে না, আমি তোমাকে আবারও মেরে ফেলবো। আর জিনের উপরে অ্যাটাক করতে নিয়েছিল বা ঠিক সময় পুলিশরা চলে আসে আর বাউকে এখানে অ্যারেস্ট করে নিয়েছিল। একটু পরে ওখানে তখন সং আর তাদের যতগুলো ফ্রেন্ড ছিল সবাই চলে আসে, আর সবাই অনেকটা বেশি খুশি ছিল যে ফাইনালি তারা এখানে বাউকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছে। আর এখানে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওতে একটি লাইক দিও। আল্লাহ হাফেজ।